হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো এবং সুস্থ আছো। তো আজকের ভিডিওতে তোমাদেরকে লেটেস্ট কিছু এন্টারটেনমেন্ট রিলেটেড নিউজ আমি দেবো। ফার্স্ট যে খবরটা দেবো সেটা দেবের আপকামিং সিনেমা টনিক। তো অনেকদিন আগেই কিন্তু একটা টিজার দেখতে পেয়েছিলাম, কিন্তু তার পরবর্তীতে প্যান্ডেমিক সিচুয়েশন পড়ে যায়, লকডাউন হয়ে যায়, সিনেমাটা তাই রিলিজ পিছিয়ে দেওয়া হয়। তো ফাইনালি জানা গেছে যে এই সিনেমাটা আগামী 4th June 2021 এই সিনেমাটা বড় পর্দায় মুক্তি পাবে। এই সিনেমায় দেব আছে, পরাণ বন্দ্যোপাধ্যায় আছে এবং আরও অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা এই সিনেমাতে কাজ করছেন। বেঙ্গল টকিজের সিনেমা অতন রায় চৌধুরী প্রযোজনা করছেন, দেব এন্টারটেইনমেন্টসও সহপ্রযোজক। এছাড়া এখানে ডেবিউটিং ডিরেক্টর অভিজিৎ সেন, জিৎ গাঙ্গুলির মিউজিক। সো একটা নাইস প্যাকেজ হবে, ফ্যামিলি ড্রামা, একটা সোশ্যাল মেসেজ ওই সিনেমার মাধ্যমে আমরা পেতে যাচ্ছি। তো এটা ছিল আমার ফার্স্ট খবর। সেকেন্ড যে খবরটা দেবো সেটা একটা বলিউডের সিনেমা নিয়ে। সিনেমার নাম হলো মুম্বাই সাগা। 80s ওপর বেস করে এই সিনেমাটা বানানো, এবং সে সময় মুম্বাই নামটা কী করে এলো, বোম্বে থেকে কীভাবে মুম্বাই নামটা চলে এলো, ওই যে পিরিয়ডটা, এই পিরিয়ডটা এখানে দেখানো হবে। এখানে গ্যাংস্টারের রোলে আমরা জন আব্রাহামকে দেখতে পারবো এবং পুলিশ অফিসার রোলে ইমরান হাশমিকে দেখতে পারবো। ডিরেক্টেড বাই সঞ্জয় গুপ্তা, তিনি কিন্তু ক্রাইম থ্রিলার যথেষ্ট ভালো বানান এবং সঞ্জয় দত্তের সাথে তার প্রচুর ভালো ভালো সিনেমা আছে, জনের সাথেও আছে। তো ইমরান হাশমি ভার্সেস জন আব্রাহাম এটা দেখার জন্য কিন্তু আমরা মুখিয়েছিলাম, কিন্তু শোনা যাচ্ছে এই সিনেমাটা বড় পর্দায় আসবে না, এটা ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করা হবে। অ্যামাজন প্রাইম হয়তো 80 বা 85 crores এই সিনেমাটাকে কিনে নিচ্ছে এবং খুব তাড়াতাড়ি তারা এটার প্রমোশনও স্টার্ট করে দেবে এবং রিলিজ ডেটও তারা অ্যানাউন্স করবে। তো ঠিক আছে, এই সিনেমাটা বড় পর্দায় দেখতে পেলে আরও ভালো লাগতো, কিন্তু এখন ওটিটি প্ল্যাটফর্মগুলোও মানে প্রচণ্ড পপুলার হয়ে গেছে এবং প্রচুর বড় বাজেটের সিনেমাগুলো ওটিটি প্ল্যাটফর্ম কিনে নিচ্ছে। তো এই সিনেমাটাও হয়তো অ্যামাজন প্রাইমে আমরা খুব তাড়াতাড়ি দেখতে পারবো। থার্ড যে খবরটা দেবো সেটা মানে শুধু একটা কথা বলে নিতে চাই, আমাদের প্রত্যেকের মধ্যে কিন্তু একটা বাচ্চা কোথাও গিয়ে একটা শিশুসুলভ জিনিস লুকিয়ে থাকে। তো টম অ্যান্ড জেরি আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি এবং এরা কখনো মানে এদের বয়স কখনো বাড়ে না। আমার বাবা কাকারা যে টম অ্যান্ড জেরিকে দেখেছে আমিও সেটাকেই দেখেছি, আমার বাচ্চা কাচ্চারাও সেটাকেই দেখবে, টম অ্যান্ড জেরি। তো এই টম অ্যান্ড জেরিকে ওয়ার্নার ব্রাদার্স 2021 সালে বড় পর্দায় নিয়ে আসছে, ইংলিশ এবং হিন্দি দুটো ভার্সনেই আসবে। তো আশা করি ছোটো বাচ্চাদের শুধু না, আমরা বড়রাও এই সিনেমাটা বড় পর্দাতে দেখতে যাবো, কারণ টম অ্যান্ড জেরিকে দেখার জন্য কিন্তু আমরা প্রচণ্ড এক্সাইটেড সব সময়। যখনই টিভিতে টম অ্যান্ড জেরি আমরা দেখি, আমরা কিন্তু টিভির রিমোট দিয়ে সেটাকে চেঞ্জ করি না, টম অ্যান্ড জেরি এরা যে কী করে না করে সেটা দেখার জন্য মানে একই এপিসোড আমরা বারবার দেখতে রাজি আর কি। তো এটা যখন বড় পর্দায় আসবে আমরা তো অবশ্যই এটা বড় পর্দাতে গিয়ে দেখবো। তো থ্যাংক ইউ সো মাচ ওয়ার্নার ব্রাদার্স এই টম অ্যান্ড জেরি এদেরকে বড় পর্দায় নিয়ে আসার জন্য এবং ইংলিশ এবং হিন্দি দুটো ডিফারেন্ট ভার্সনে মানে অ্যাভেলেবেল করার জন্য। তো এই ভিডিওতে এই ইনফরমেশনগুলোই তোমাদের সাথে শেয়ার করার ছিল। এই বিষয়গুলোতে তোমাদের কার কী মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টটা শেয়ার করতে একদম ভুলবে না, এবং তোমরা যারা যারা এখনও ডিওক্সো ফ্যামিলির সদস্য ওঠেনি, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও এবং সাথে সাথে আমাদের পরিবারের সদস্য হয়েও আমাদের চ্যানেলে মজা হয়, আড্ডা হয়, এবার আর কিচ্ছু হয় না। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টাটা, টেক কেয়ার।